আপনার জন্য চতুর্থ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণবাচক নামটি আল কোরআনে ব্যবহৃত হয়নি? ক মুবাশ্বির, খ নাজির, গ রহমত, খ মুস্তফা। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ মুস্তফা। খ মুস্তফা, জি, লক করে দিন। জি, ঠিক ঠিক, ফ্রিজ করে দেওয়া হোক খ মুস্তফা। আপনি যে উত্তরটি দিয়েছেন চতুর্থ প্রশ্নের উত্তর, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, মুস্তফা শব্দটি ব্যবহৃত হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে মোহতারমের কাছে আসছি। এখানে যে প্রশ্নটি এসছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণবাচক একটি শব্দ, নাম হচ্ছে মুস্তফা, এটি পবিত্র কোরআনে আসেনি, এ ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। এটি আমাদের অনেক ভাই বোনদের কাছে হয়তো নতুন বিষয়। আমরা অনেকেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, তার ভিতরে 99টি নাম রয়েছে যেগুলো মুখস্থ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিশেষ পুরস্কার ব্যবস্থা রেখেছেন, জান্নাতে যাওয়ার কথা আসছে। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, সেটি হয়তো আমরা অনেকেই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামটা যতভাবে আমরা যত ভালোভাবে জানি। এ প্রসঙ্গে সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমা, আমার বেশ কয়েকটি নাম আছে, কোনো কোনো বর্ণায় তিনি সংখ্যা নির্দিষ্ট করে বলেছেন আমার পাঁচটি নাম আসছে। অর্থাৎ এই পাঁচটি নাম আমার পূর্বে আর কারোর ছিল না, এই গুণবাচক নামগুলো। তার ভিতরে এক নম্বর হলো আনা মুহাম্মদ, তিনি বলেছেন আমি মুহাম্মদ। এরপরে বলেছেন আনা আহমদ, আমি আহমদ। এরপর তিনি বলেছেন আনাল হাশির, আমি মানুষকে একত্র করি। এর ব্যাখ্যায় তিনি বলেছেন আল্লাযী ইয়াহশুরুন নাসা আলা কদমি, অর্থাৎ আমার পরবর্তীতে মানুষ আস্তে আস্তে হাশরে একত্রিত হতে থাকে। এরপর তিনি বলেছেন আনাল আকিব, আমি সর্বশেষ নবী, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না। এছাড়াও তিনি বলেছেন আনাল মাহি, আমি নিশ্চিহ্নকারী। নিশ্চিহ্নকারী বলতে তিনি বুঝেছেন আল্লাযী ইয়ামহু বি আল কুফর, অর্থাৎ আমার মাধ্যমে কুফুরি এটাকে নিশ্চিহ্ন করা হয়, ঈমানকে প্রজ্বলিত করা হয়। তাহলে মুহাম্মদ, আহমদ, মাহি, হাশের, আকিব, এই নামগুলো তিনি সহিহ বুখারী মুসলিমের এক বর্ণনা আসছে তিনি বলেছেন। এর বাইরেও তার আরও কয়েকটি নাম আছে, যেমন মুকাফা এবং নবিউত তাওবা, নবিউর রহমা। এই নামগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত হয়েছে। এর বাইরে আমাদের প্রশ্নে যে নামটি আছে মুস্তফা, এই নামটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে অথবা হাদিসে কোথাও আসেনি। না আসলেও ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় পণ্ডিতগণ নবী আলাইহিসসালামের গুণবাচক নাম হিসাবে এটাকে নির্ধারণ করেছেন। অতএব নবী আলাইহিসসালামের গুণবাচক নাম সুনির্দিষ্ট কোনো সংখ্যা সীমাবদ্ধ নয়, বরং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালামকে বেশ কিছু অভিধায় ব্যক্ত করেছেন, যেমন তিনি বশীর, তিনি নাযীর, এগুলোকেও নবী আলাইহিসসালামের নাম হিসেবে অনেক মনীষীগণ যুক্ত করেছেন। অতএব এই নামগুলো একজন মুসলিম হিসাবে আমাদের জেনে রাখা দরকার, এগুলো আমাদের নবী আলাইহিসসালামের বৈশিষ্ট্য ভিত্তিক নাম, অতএব এগুলো আমাদের মুখস্থ থাকা ভালো। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক।